মর্নিং গাইস, আমরা আজকে যাচ্ছি চিল্কা লেক। সো খুব মজা হবে, বাট আমরা লেট হয়ে গেছি, এখন 7টা বাজে। আর যাওয়ার কথা ছিল 6:30, পৌঁছাবোর কথা ছিল মানে পৌঁছাবো ওখানে 6:30, কিন্তু আমরা 7টার সময় বেরোচ্ছি। সো গাইজ, জানি না আজকে কী হবে, স্টে টিউন। গাইজ, আমরা এসি বাসে উঠে গেছি, চিল্কা লেক যাব। সো ওখানে পৌঁছা কথা হচ্ছে স্টে টিউন। গুড মর্নিং গাইজ, আমরা আজকে যাচ্ছি চিল্কা লেক। সো খুব মজা হবে, বাট আমরা লেট হয়ে গেছি, এখন 7টা বাজে। আর যাওয়ার কথা ছিল 6:30, পৌঁছাবোর কথা ছিল মানে পৌঁছাবো ওখানে 6:30, কিন্তু আমরা 7টার সময় বেরোচ্ছি। সো গাইজ, জানি না আজকে কী হবে, স্টে টিউন। গাইজ, আমরা এসি বাসে উঠে গেছি, চিল্কা লেক যাব। সো ওখানে পৌঁছা কথা হচ্ছে স্টে টিউন। গাইজ, আমরা চিল্কা লেকে পৌঁছে গেছি, এই লাইফ জ্যাকেট পরে এখন বোট রাইড করব। ডলফিন যদি দেখা যায়, কপালে যদি থাকে, তাহলে অবশ্যই দেখা যাবে। জয় জগন্নাথ বলে আমাদের জার্নিটা শুরু করব। সো ইয়া, স্টে টিউন। তো গাইজ, চিল্কা হ্রদ দেখুন, চারপাশে জল 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 জল। আর এখানে এক গাড়ি লাইফ জ্যাকেট, আর নৌকায় এতগুলো মানুষ। আমার এটা সেকেন্ড টাইম নৌকায় চড়া। আপনাদেরকে আমি পুরো জার্নিটাই দেখাবো। দেখাবো আপনাদের, তো আপনারা দেখতে থাকুন কেমন হয় জার্নি। আর আপনারা কমেন্ট করে জানান আপনাদের এখন থেকেই কেমন লাগছে। আর যারা ঘুরে গেছেন তারা আবার দেখুন কত সুন্দর। আমার চিল্কা হতে প্রথমবার, সো আমি খুব এক্সাইটেড আছি। সো ইয়া, স্টে টিউন। রিস্কি ব্যাপার স্টার্ট হয়ে গেছে, বৃষ্টি হুট করে বৃষ্টি শুরু হয়ে গেছে, আকাশে এত মেঘ, বৃষ্টি শুরু হয়ে গেছে, আমার হাতেও পড়ছে, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, দেখুন বৃষ্টির জল। সো আমার একটু একটু ভয় লাগছে, বাট আশা করি জগন্নাথ বাঁচিয়ে নেবে। সো ইয়া, স্টে টিউন। এরপরে কি হয় দেখা যাক, স্টে টিউন। লাল কাঁকড়া দেখতে পাচ্ছেন গাইস, লাল কাঁকড়া দু তিনটে আছে এখানে, তিনটে আছে কাঁকড়া, দারুণ। স্টে টিউন, দেখুন কতগুলো ঝিনুক, সমুদ্রে নথায় বালি যুদ্রে বসে দেখতে পাচ্ছেন গাইস, ଯୋଉଟା
ওইখানে বড় বড় ঝিনুক আর আমার হাতে একটা ছোট্ট একটা ঝিনুক আর এর মধ্যে থেকে মুক্ত বেরোচ্ছে গাইস। দারুণ ব্যাপার। সো গাইস আমরা পুরোটা দেখি ঝড় বৃষ্টি সবকিছু কাটিয়ে আমরা চলে এসেছি আমাদের মানে লোকেশনে, মানে এখান থেকে এবার আমরা হোটেলে যাব। আর আজকে রাত্রিরে অনেক কেনাকাটি আছে, সেইগুলো দেখাবো। সো ইয়াস থ্যাংক ইউ গাইস। এখন লাঞ্চ হবে, এত কিছু আছে, সো পরে নিয়ে কথা হচ্ছে, স্টে টিউন। তো গাইস আমি বাসে উঠে আর ভিডিও বানাতে পারিনি, আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো আর তারপর আমার মোবাইলটাও হারিয়ে গেছিলো, মানে এই মোবাইলটা যেটা দিয়ে ভিডিও বানাই সেটা বাসের মধ্যে রেখেই চলে এসেছিলাম। সবথেকে খারাপ ব্যাপার ছিল এটা, তারপর কোনোভাবে পেয়েছি এটা। আর আজকেই লাস্ট দিন, লাস্ট নাইট, যার মধ্যে আমি এই লেজারটা ফেলতে পারবো। আমি জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না, কিন্তু আমি দেখতে পাচ্ছি সমুদ্রের অনেক দূর পর্যন্ত যাচ্ছে। আমি জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন। So, I'm so sad but still happy. আর আজকে কী কী কেনাকাটা করলাম দেখাই। সো ইয়াস স্টে টিউন গাইস। দেখুন এর মধ্যে অনেক প্যাকেট খাজা আছে, খাজা বলে তো, এর মধ্যে অনেক প্যাকেট খাজা আছে কাকাতুয়ার। আর আমার জন্য এই একটা, মানে এটা পুরীতে নাকি স্পেশাল কাপড়, পুরীর কাপড় দিয়ে তৈরি। আর এটা জগন্নাথের মুখওয়ালা একটা জামা, যেটা কিনা আমার খুব পছন্দ হয়েছে। সো আমি ডিনার করার কথা বলছি, স্টে টিউন গাইস। আমার ডিনার করা হয়ে গেছে, আজকে খেলাম রুটি পনির আর তড়কা। সো আজকে লাস্ট ডে, একটু মনটা খারাপ আছে, ছেড়ে চলে যাব, এতদিন থাকলাম। সো ওকে, আজকের মতো থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।